পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক ব্যক্তি। ওই মৃত ব্যক্তির নাম জানা যায় কৃষ্ণচন্দ্র রায়। তার বাড়ি খন্ডকোষ ব্লকের বেড়ুগ্রাম এলাকায়। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, মৃত কৃষ্ণচন্দ্র রায় পেশায় একজন গ্রামীণ চিকিৎসক এবং খন্ডকোষের শালুন এলাকায় তার একটি চেম্বার রয়েছে। ওখানে তিনি দীর্ঘ 20 বছর ধরে প্র্যাকটিস করেন। গতকাল সন্ধ্যায় চেম্বার বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্যেই খন্ডকোষের শালুন বাসস্ট্যান্ডে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময়ে বাঁকুড়া থেকে বর্ধমানগামী একটি চারচাকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। এলাকাবাসী ও খন্ডকোষ থানার পুলিশ দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণচন্দ্র রায়কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা চলাকালীন গতকাল রাতে তার মৃত্যু হয়। খন্ডকোষ থানার পুলিশ ঘটনাস্থল থেকে চারচাকা গাড়িটিকে আটক করেছে এবং গাড়ি চালককে গ্রেপ্তার করে। এই ঘটনার জেরে খন্ডকোষের বেড়ুগ্রাম এলাকায় নেমে আসে শোকের ছায়া। আমাদের খুব কাছের এক বন্ধু আরএমপি প্র্যাকটিস করেন, ও শালুন মোড়ে দীর্ঘ প্রায় 20 বছর ধরে প্র্যাকটিস করেন এবং পেশার তাগিদে প্রতিদিনই ওখানে যান। গতকাল সন্ধ্যেবেলায় ওনার ওই চেম্বার হতে ফেরার সময় শালুন মোড়ে দাঁড়িয়েছিলেন এবং একটা বর্ধমানগামী প্রাইভেট কার দ্রুতগতিতে যায় এবং সজোরে ধাক্কা মারে। ওখানেই কিছু স্থানীয় লোক তৎক্ষণাৎ বর্ধমান মেডিকেল হসপিটালে স্থানান্তরিত করে এবং পরবর্তী সময় রাত 11টা নাগাদ প্রায় ওরকমই হবে, হ্যাঁ নাগাদ ওখানেই উনি মারা যান। কী নাম যার মারা গেছে? কৃষ্ণচন্দ্র রায়। আচ্ছা, বাড়ি? বাড়ি বেড়ুগ্রাম তিলকুড়িপাড়া। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা ঘটেছে শালুন মোড়ে। আচ্ছা, পুলিশ কি গাড়ি বা চালক কাউকে আটক করেছে এখন পর্যন্ত? গাড়ি এবং চালককে পুলিশ তৎক্ষণাৎ নিয়ে খন্ডকোষ থানায় হাজির করেছেন এবং আমরা একটা লিখিত অভিযোগও করেছি। চাইছি উনি, ওনার তো আর্থিক অবস্থা এমনিই খারাপ, কোনোরকম ওই পেশার সঙ্গে যুক্ত হয়ে সংসার পরিচালনা হতো। আমরা চাইছি ওর পরিবারকে বিভিন্নভাবে যাতে পরিবারটা সচ্ছলতার সঙ্গে থাকতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।